Welcome to Nirapod Biker channel. আরও একটি অসাধারণ ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা তোমাদের মাঝে। তো সেরকম অসাধারণ রাইডিং চলবে এখন ঢাকার ভিতরে, অন্য রকম একটি রাইডিং হবে। তো বন্ধুরা সাথেই থাকুন আর দেখতে থাকুন নিরাপদ বাইকার চ্যানেল। অল ফ্রেন্ডস, সেফটি ফার্স্ট দেন বাইক রাইডিং এভরি বাইকার। অল ফ্রেন্ডস, সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, বাইক রাইডিংয়ে স্কিল যদি বাড়াতে চাও অবশ্যই বেশি রাইডিংয়ের কোনো বিকল্প নেই। অভিজ্ঞতা যত বেশি হবে, যত বেশি রাইডিং করবে তত বেশি অভিজ্ঞতা হবে। তো অভিজ্ঞতা কীভাবে হবে? অবশ্যই বেশি রাইডিং করতে হবে। আমি যাচ্ছি ঢাকা হতে গাজীপুর। তো যাওয়ার পথে দেখা হলো বিয়ের গাড়ি, বরযাত্রী এবং কিছু বাইকার। তো তাদের সাথেই এখন রাইডিং করবো বন্ধুরা। সেরকম রাইডিং হবে বন্ধুরা, সাথেই থাকো আর দেখতে থাকো ঢাকার রাস্তার বাইকারদের বিভিন্ন গলিতে গলিতে রাইডিং। আমি সবসময় যেটা বলে থাকি সব ব্লগেই, অবশ্যই 100% সেফটি ফার্স্ট দেন বাইক রাইডিং এভরি বাইকার। তো সেফটি নিয়ে যতটা সম্ভব অবশ্যই প্রতিটা বাইকারের বাইক রাইডিং করা উচিত এবং তাই করা প্রয়োজন। তো বন্ধুরা, তোমরা অবশ্যই সেফটি নিয়ে এই বাইক চালাবা। ওভারটেকিং এর সময় অবশ্যই 100% হর্ন ইউজ করবেন সকল বন্ধুরা, সকল বাইকার বন্ধুরা অবশ্যই 100% হর্ন ইউজ করে দেন বাইক ওভারটেক করবেন। তাছাড়া বাইক ওভারটেক করবেন না, সচেতন থাকবেন, নিজে অন্ধকে সচেতন করুন, নিজে বাইকিং ভালো করুন, স্কিল বাড়িয়ে তুলুন। বিয়ের বরযাত্রীরা কীভাবে রাইডিং করছে, বরযাত্রীরা কীভাবে যাচ্ছে বন্ধুরা দেখতে থাকুন।
নিরাপদ বাইকার সুন্দর সুন্দর ভিডিও আর সুন্দর ওয়ান্ডারফুল নাইস দৃশ্য এবং বন্ধুদের সচেতনমূলক রাইডিং টিপস আর রয়েছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে এক অন্যরকম নিরাপদ বাইকার চ্যানেল। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলে সাথেই থাকুন। অল ফ্রেন্ডস, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য লাল গোলাপের শুভেচ্ছা।